আজকের এই ভিডিওটি একটু লম্বা হবে, এই ভিডিওটি শেষ অবধি দেখুন, মনের জট অনেক খুলে যাবে। ইংরেজিতে একটি কথা আছে, লিডার্স আর রিডার্স, মানে যে সমস্ত ব্যক্তি সফলতার চূড়ায় পৌঁছেছেন তারা সবাই বই পড়েন এবং ডেলি পড়েন। কোনো জিনিস যা শেখা গিয়েছিল অথবা যা শেখা যায় বা ভবিষ্যতেও শেখা যাবে বা কোনো শেখার সম্ভাবনা আছে তা শুধু বই পড়েই শেখা যায়। বই বলতে পিডিএফ না, বই মানে যা কাগজে ছেপে আসে। আপনি কি অমাপ্য অর্থের অধিকারী হতে চান? অমাপ্য মানে যা মাপা যায় না। জানেন, এই পৃথিবীতে টাকা অসীম ক্ষমতার জন্ম দেয়, টাকা সুখ নিরাপত্তা সম্মান দেয়। নাকি এমন কিছু করতে চান যার সত্যি মূল্য আছে? আপনি চান রোমান্টিক মন, আপনি চান পৃথিবীতে বেঁচে থাকার আনন্দ, আপনি চান কাউকে দোষারোপ না করে নিজেই নিজের পরিমণ্ডল গড়ে তোলা। এই হলো আসল ভাবনার বিষয়, সত্যি সত্যি কোন পথে গেলে আমরা সুখকে কারায়ত্তর করতে পারবো। তাই আজও আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব আছে, আছে সংঘাত ও সমালোচনা। কি কাজ করতে চাইছেন সে সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা থাকা উচিত। ধারণা না থাকলে আপনি অন্ধকারের যাত্রী, অন্ধকারের মতন হেঁটে চলেছেন, যে কোনো মুহূর্তে হোঁচট খেয়ে যাবেন। তাই আগে থেকে ভাবতে হবে আপনি কোন পথের পথিক হয়েছেন, নিজের সম্বন্ধে ভাবতে হবে। প্রতিদিন ঘুমাবার আগে ভাবুন, ফেলে আসা দিন যাপনে আপনি কি করেছেন, সঠিক চিন্তা করেছেন কি, সহানুভূতির উপর নির্ভর হয়েছেন, বাস্তবের সম্মুখীন হয়েছেন নাকি শুধু গাধার মতন খেটে গিয়েছেন। হয়তো আপনার মনে অনুশোচনার প্লাবন আসবে, আপনি ভাববেন, হাই আমি কেন একটু তৎপর হলাম না, আমি কেন জীবনের ভালো দিকগুলোকে উদ্ভাসিত করতে পারলাম না। এই প্রসঙ্গে গ্রিনফিল্ড ক্লিসারের কথা বলতে পারি। তিনি তার বই হাউ টু সাকসেস ইন লাইফে বলেছেন, জীবনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিকল্পনা করতে হবে। ঘুমের জন্য একটা আলাদা প্রকল্প, কাজের জন্য একটা, অবকাশ যাপনের জন্য আর একটা। আপনি নিজের দাম বাড়ানোর জন্য কিছু করেছেন কি? আপনি কি নিজের উন্নতি করার চেষ্টা করেছেন? বড় মানুষের সামনে বড় বড় জিনিস আছে, যে ধনী নয় সে বড় জিনিস পেলেও মুঠোবন্দি করে রাখতে পারে না। আপনি সারাদিন শুয়ে বসে কাটিয়ে দেন, অলস অবসর মুহূর্ত কাটান, তাহলে আপনি তো কখনো সাফল্য পাবেন না। পৈতৃক কারণে হয়তো কিছু সম্পত্তি আপনার মুঠোবন্দি হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত ওই সাফল্যকে আপনি ধরে রাখতে পারবেন না, তখন হতাশার অন্ধকারে বসে থাকতে হবে। এই জীবন একবার চলে গেলে আপনি আর পাবেন না। পূর্বজন্ম বা পরের জন্ম সম্বন্ধে ভাবা বন্ধ করুন, বর্তমানের প্রতিটি মুহূর্তকে কাজে লাগান, চেষ্টা করুন, সীমাহীন কাজের আগ্রহ আনুন, অপরের জন্য কাজ করুন, দেখবেন আপনি সোনার সম্পদ জয় করে ফেলেছেন। আপনি পৃথিবীতে আসার আগে প্রকৃতি যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে, আগেও থাকবে। আপনি আসার জন্য বিধাতার ক্ষতিবৃদ্ধি হয়েছে কি কিছু? তাহলে কেন অন্যের জন্য কাজ করবেন না? এর থেকেই সাফল্য জন্ম নেয়। সফলতার কোনো শর্টকাট হয় না, তবু একটা শর্টকাট আছে, হ্যাঁ, কাউকে সফল হতে সাহায্য করাই সফলতার শর্টকাট। নিজের কাজে যদি তৎপর হতে পারেন, আগে পড়ে ভেবে কি হবে তা ভাববেন না। কর্মের মধ্যেই মানুষ আসল আনন্দ খুঁজে পায়, কর্মই তাকে প্রেরণা যোগায় নতুন করে বাঁচবার। সফলতার এটাই হলো আসল রহস্য। আপনি যে কথা ভাবেন কাজে সেটাকে পরিণত করুন। আপনাকে যে কোনো কাজের জন্য যোগ্যতা অর্জন করতেই হবে। আপাত দৃষ্টিতে যে কাজকে কঠিন বলে মনে করা হচ্ছে সেই কাজের ভেতরে প্রবেশ করুন, দেখবেন কঠিন্য অনেকখানি কমে গেছে। প্রতিটা কাজ সমাধানের একটা পন্থা আছে, হয়তো এখনও পন্থাটা আপনি জানেন না, তাই আপনি আতঙ্কিত হচ্ছেন। সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলুন। ধরা যাক আপনি হিসাবশাস্ত্রে খুব দক্ষ, আপনার সারা জীবনের ইচ্ছা ছিল কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করবেন, কিন্তু আপনাকে একটা মুদিখানা দোকান খুলে বসতে হলো। তাহলে আপনি মুদিখানার কাজে নিজেরকে আত্মনিয়োগ করার চেষ্টা করুন। আপনি হয়তো দাবা খেলতে ভালোবাসেন, ছুটিতে এখানে সেখানে যেতে ভালোবাসেন, ঘুরতে ভালোবাসেন, পাহাড় আর সমুদ্র আপনাকে হাতছানি দিয়ে ডাকে, ক্রিকেট ব্যাট হাতে নিলে মনে হয় আপনি বিশ্ববিজয়ী বীর, কিন্তু আপনাকে লোহালক করে দোকান সামলাতে হচ্ছে। ধাতব পাত নাড়াচাড়া করতে করতে আপনার মনের সহজ প্রবৃত্তিগুলি নষ্ট হয়ে গেছে, তবুও এর মধ্যে আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করুন। সব কাজে কিছু না কিছু রহস্য আছে, আছে উদ্দীপনা ও রোমাঞ্চ, সেই রহস্যের সাথে কর্মদান করুন, তাহলে দেখবেন সব কাজই আপনার ভালো লাগবে। সফল মানুষ যে কোনো কাজে উন্নতি করতে পারে, এটি হলো সফলতার সবচেয়ে বড় পরিচয়। এই পৃথিবীতে কোনো কিছুই রস কষ শূন্য নয়, চিন্তাধারা থাকলে আমরা সব কিছুর মধ্যে একটা সৃজনশীলতা যোগ করে দেখতে পারি। একটা গল্প বলি, আপনি কি সেই বুড়ো ইঞ্জিন ড্রাইভারের গল্প শুনেছেন
শেষবার যখন তিনি ইঞ্জিন চালিয়েছিলেন তিনি বলেছিলেন, অন্য একজন এই ইঞ্জিন চালাবে ভাবতেই পারছি না। তেল মাখা ইঞ্জিনটাকে তখনও তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন, এটি ছিল তার একমাত্র অহংকার। উনি যদি পারতে পারেন তাহলে আপনি কেন পারবেন না? আপনি কেন আপনার অনুভূতিকে কাজের মধ্যে ঢেলে দেবেন না? আপনি কেন বলবেন না রাত হয়েছে, তাতে কি হয়েছে, কিন্তু এখনও কাজ বাকি আছে? কেউ কখনো হঠাৎ সফলতার চূড়ায় উঠতে পারে না, যে কোনো কাজে ঝুঁকি নিতে হবে, তবেই তো আমরা স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারব। আবেগ ছাড়া চিন্তার অন্য কোনো ক্ষমতা নেই, আবেগই স্বপ্নের জন্ম দেয়। স্বপ্ন না থাকলে আমরা আর কি করব? জীবন শুধু টাকা পয়সা আর আনার হিসেব তো নয়, সঠিক চিন্তা উপযুক্ত অনুভূতির জন্ম দেয়। মেঘের মতন ভেসে বেড়ানোর নাম কি জীবন? তা কি কখনো হতে পারে? আমরা তো বাতাসের উপর বিশ্বাস রেখে চলি না, বাতাসের বুকে নিজস্ব গতিবেগ ঠিক করি। নির্দিষ্ট পরিকল্পনা মতন ভেসে যায়, যদি মাঝপথে থেমে যেতে হয় তবে হতাশ হয়ে যায় মন। ব্যাপারটা খুব শুষ্ক নিরস, তবু হাল ছাড়বেন না, এটা অনুরোধ। যে সময়টা আপনি টেনিস খেলে কাটাতেন, মাছ ধরতে যেতেন, কবিতার বই পড়তেন, মনের মতন গানের রেকর্ড শুনতেন, সেই সময়টা না হয় পড়ার পিছনে দিলেন। চিরদিন তো আপনাকে এইভাবে বইমুখে বসে থাকতে হবে না, নিজেকে আরেকটু বেশি পরিশীলিত করবেন, তাহলে সব কিছু নিয়ন্ত্রণে আসবে। চাঁদনি রাতে হইচই করতে পারবেন, নাচের আসরে যোগ দিতে পারবেন, সময় তো আর পালিয়ে যাচ্ছে না, এখন না হয় একটুখানি সংযমী দেখালেন, তাতে লাভ আপনারই হবে। আজ এ পর্যন্তই। ভিডিও সম্বন্ধে কোনো কিছু বলার থাকলে কমেন্ট সেকশনে লিখে জানান বা জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে তবে লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা এই ধরনের ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।